আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে, সকলের প্রতি বিনীত অনুরোধ করব ভিডিওটি এখনই শেয়ার করে দেওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি করছি, একজন রেমিটেন্স যোদ্ধা যিনি গত 6 দিন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করছেন না। বাংলাদেশে থাকা তার পরিবার তাকে খুঁজছেন কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছেন না, তার ফোন নাম্বারটি বন্ধ রয়েছে। যিনি সোররা এলাকায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করব আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন। তিনি একজন সাবেক সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তি ছিলেন যিনি বর্তমানে কুয়েতে রয়েছেন। তার পরিবারের সদস্যরা গত 6 দিন থেকে তাকে পাচ্ছে না। আপনারা অলরেডি সকলে অবগত রয়েছেন কুয়েতের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানগুলোতে আমরা অবৈধ প্রবাসী আটক দেখছি, বৈধ প্রবাসীও আটক দেখছি। পাশাপাশি যারা হাসপাতালে কাজ করেন, এয়ারপোর্ট কন্ট্রাক্টে কাজ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের রেকর্ড সংখ্যক রেমিটেন্স যোদ্ধা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ জানাবো, একটি পরিবার তার আপনজনকে খুঁজে পাচ্ছে না, কতটা খারাপ পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। পরিবারের সদস্যকে না পেলে তারা জানে না যে তাদের বাবা বা একজন নারী, তিনি জানে না তার হাজব্যান্ড বা আত্মীয় স্বজন জানে না যে তার কি হয়েছে, বা সর্বশেষ পরিস্থিতিটি জানতে পারলেও তারা স্বস্তি পেত, বুঝতে পারত তিনি কি আটক হয়েছে। আটক হলে তারা জানতে পারত যে একটা সময়ের পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, তিনি কি অসুস্থ, সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করত। আপনার ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, এই রেমিটেন্স যোদ্ধার নাম আবুল নাহার খান, যার বাংলাদেশের বাড়ি বাজিদপুর কিশোরগঞ্জ। আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম তিনি আগে সেনাবাহিনীতে কর্মরত ছিল, বর্তমান কুয়েত রেমিটেন্স যোদ্ধা। যিনি সোররা এলাকা অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব। বর্তমানে তিনার মুখে দাড়ি রয়েছে, তার সন্তান এটি নিষেধ করেছিল। আপনারা যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থা শনাক্ত করতে পারেন, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, ইনবক্সে নক দেবেন, আমরা তার পরিবারকে সর্বশেষ অবস্থাটা জানিয়ে দেব। আবারও সকল প্রবাসী ভাই বোনের প্রতি বিনীত অনুরোধ করব, আপনি আপনার অবস্থান থেকে চেষ্টা করবেন এই রেমিটেন্স যোদ্ধার অবস্থান শনাক্ত করার জন্য। যারা কুয়েতে নতুন এসেছেন সকলকে বলবো, আকামা পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি সাথে নিয়ে ঘর থেকে বের হবে। যারা কুয়েতে কর্মরত রয়েছেন, আপনি আপনার মানি ব্যাগে আপনার দেশের অ্যাড্রেস, কুয়েতে আপনার কোম্পানি, আপনার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আপনার ব্যারাক কোথায়, এ সকল একটি ডকুমেন্টস রেখে দেবেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার পর এই অ্যাড্রেস, এই ডকুমেন্টস আপনার অনেক কাজে আসে, বিশেষ করে আপনার পরিবার আপনাকে খুঁজে পেতে পারে বা আপনি আপনার পরিবারকে খুঁজে পেতে পারেন। কারণ আমরা কুয়েতে বেশ কিছু ঘটনা দেখেছি মিসিংয়ের ব্যাপারে, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবে কুয়েতের নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন দেখতে পারবেন।